ভূমিকম্প আতঙ্কে রাত কাটলো ভারতের গুজরাটের লাখ লাখ মানুষের। রাত 11:35 মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যের আমরেলি জেলায় এই ভূকম্পন অনুভূত হয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.3। এ নিয়ে গত 24 ঘণ্টায় অর্থাৎ একদিনে 3 বার কেঁপে উঠল গুজরাট। এর আগে এদিন সকাল 9:06 আমরেলি জেলায় ভূমিকম্প আঘাত হানে রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 4.1। একই দিন ভোরেও সেখানে ভূকম্পন অনুভূত হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 4.4। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ভারতীয় ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন। একদিনের ব্যবধানে 3-3 বার ভূমিকম্পের আঘাতে আতঙ্কে গভীর রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন গুজরাটের বাসিন্দারা। তাদের মনে উঁকি দিতে থাকে তুরস্কের ভয়াবহ ওই পরিস্থিতির কথা। ভোরের ভূমিকম্পের আঘাতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তুরস্ক। নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 50,000। সব মিলিয়ে আতঙ্কে হইচই শুরু করে দেন লাখ লাখ মানুষ। প্রিয় ভিউয়ার্স, ভারতে ভূমিকম্পের আঘাত মানে বাংলাদেশও ঝুঁকিতে থাকা। ভূমিকম্পের মহাবিপর্যয় থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। কমেন্টে আমিন লিখে জানিয়ে দিন আপনাদের অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলোও দেখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।